প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি বেশ কিছুদিন যাবত ভিডিও দিচ্ছি না, প্লাস একটা ভিডিও দেওয়ার কথা ছিল আপনাদের ফ্রিতে বাচ্চা দিব। তো ভিডিওটা আমি রেডি করে ফেলছি, বাট আমি আপলোডও করেছিলাম কিন্তু আমি পাবলিশ করি নাই, কারণ তখনই আমার একটা ইনসিডেন্ট ঘটে যায়। তো সেগুলো নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। দয়া করে রিকোয়েস্ট, ভিডিওটিকেও স্কিপ করবেন না ভাই, দয়া করে সবাই ভিডিওটি দেখবেন। ভিডিওটি আপনার কাজে লাগুক বা না লাগুক, দয়া করে ভিডিওটি দেখবেন। সবসময় আমি চেষ্টা করি আপনাদের উপকার করার, কিন্তু আপনারাই সবসময় চেষ্টা করেন আমাকে বাস দেওয়ার জন্য। আসলে এত কষ্ট নিয়েও ভিডিও বানাচ্ছি, হাসছি, বাট ভেতরে অনেকটাই কষ্ট হচ্ছে। কষ্টটা সেখানে হয় না যে আপনারা টাকা মেরে দিয়েছেন বা টাকা দেন না, অনেক সময় কম দেন, এগুলোর জন্য অতটা বেশি কষ্ট হয় না। বাট কষ্টটা তখনই হয় যে আপনাদের জন্য আমি কাজ করতে গিয়ে এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে, প্লাস আপনারা আপনাদের জন্য আমি সবসময় ভালো কিছু করতে গিয়ে সবসময় খারাপের দিকে বেশি যাচ্ছে, আমারই লস হচ্ছে। প্রিয় দর্শক, সবসময় আমি চেষ্টা করি আপনাদের যাতে উপকারে আসে এবং আপনারা যাতে প্রতারিত না হন, বিশেষ করে যারা প্রান্তিক খামারি আছে, আমি সবসময় চেষ্টা করি যে খামারিদের যাতে উপকার হয়, খামারিদের উপকারে আসে সেরকম ভিডিওগুলো আপলোড করা, প্লাস সেরকম সাজেশনগুলো দেওয়া। এর পাশাপাশি আপনারা যাতে প্রতারিত না হতে হন সেজন্য আমি সবসময় চেষ্টা করে যাই। কিন্তু ভাই, আসলে ওই যে বাঙালি না, কেউ যদি উপকার করতে যায় তারই পাছায় লাথি মেরে তাড়িয়ে দেয়, তো তেমনটা বারবারই আমার সাথে হচ্ছে। আমি যেমনটা চাচ্ছি যে, বা আমি যেমনটা চাই যে খামারিদের স্বাবলম্বী করব বা খামারিরা যাতে প্রতারিত না হয় সে ব্যবস্থা করব, খামারিরা যাতে ভয় না পায় খামার করতে, কিন্তু ভাগ্যের কি নির্মম ইতিহাস, বারবার আমাকেই প্রতারিত হতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন এর আগেও আমি একটি ভিডিও দিয়েছিলাম, আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারিত হই বা অনেকেই টাকা পয়সা কম দেয় বা অনেক সময় অনেক ঝামেলা হয়, বাট ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমি কখনো ভিডিও দিই না, ওই বিষয়গুলো ভিডিও দিই না। বাট কিছু কিছু সিচুয়েশান আছে যেটা আসলে মেনে নেওয়াটাই খুব ডিফিকাল্ট হয়ে যায়। আসলে প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমার এই ব্যবসা করতেই হবে এমন কিন্তু কোনো কথা না, বা দেখা যাচ্ছে আমার এই ব্যবসার সাথে রিলেটেড থাকতে হবে এমনও কোনো কথা না। জাস্ট আমি এটা করি যেহেতু আমার বাবা এবং বড় ভাই ব্যবসার সাথে রিলেটেড আছে, এবং আমি 2020 সালে দেখেছি অনেকেই প্রতারিত হয়েছে, অনেকভাবে প্রতারিত হয়েছে, বাচ্চার দিক থেকে অনেকে টাকা নিয়ে টাকা মেরে দিয়েছে বিভিন্নভাবে। তো যার কারণে আমি মূলত এইখানে আসা যে খামারিরা, প্রান্তিক খামারিরা যাতে লসে না পড়ে এবং খামারে যাতে লাভবান হতে পারে, প্লাস প্রতারিত না হয়, সেই বিষয়গুলো নিয়ে সবসময় আমি কাজ করি। কিন্তু সবসময় আপনাদের কাছে আমারই ধোকা খেতে হয়। প্রিয় দর্শক, আসলে মূল টপিকে যাই, দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, দয়া করে গল্পটি সবাই শুনবেন, ভিডিওটি সবাই দেখবেন, প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে। আমি গত কয়েকদিন আগে একটা মাল পাঠাই 400 পিস খাকি ক্যাম্বেল ফুরেতপুরে, ফুরেতপুর টেকেরহাট থেকে উনি মালটা রিসিভ করে নেয়। তো ওনার মেইনলি বাসা হচ্ছে আপনার গোপালগঞ্জ কোটালিপাড়া। তো যাই হোক, তার ওইখানকার চেয়ে আমি গোপালগঞ্জে গাড়িতে দিতে চাইলে সে বলে টেকেরহাট থেকে নিলে তার জন্য সুবিধা হবে। যাই হোক, এক পর্যায়ে তার জন্য আমি টেকেরহাটের গাড়িতে ব্যবস্থা করি। তো তার সাথে কথা ছিল যে বাচ্চা পাঠানোর আগে সে টাকাটা পেইড করে দিবে, কিন্তু রাত্রিবেলায় কি হলো, যখন বাচ্চাটা পাঠাবো তার আগে সে বলতেছে বাচ্চা পাওয়ার পরে টাকা দিবে। তো অনেক ইয়া, আপনারা জানেন যে আগে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা পাঠাইতাম, কিন্তু কিছু কিছু প্রতারকদের জন্য আমরা আর পাঠাই না। তো যার কারণে তাকেও পাঠানোর আমি আশ্বাস দিই না। এক পর্যায়ে সে আর কি দুজন আর্মি পার্সন যাদের সাথে আমাকে কথা বলিয়ে দেয়, এবং তারা মোটামুটি, তাদের পরিচয়টা আমি নেই, যার ফলে তাদের পরিচয়ে মূলত আমি বাচ্চাটা পাঠাই। এক্ষেত্রে একটু ঘাপলা হয়ে যায়, সেটি হচ্ছে আমরা তো কাউন্টারে বাচ্চাটা পাঠাই, কাউন্টারে দেওয়ার পরে ওনার যে বান্ডিল ছিল, ওনার টোটাল 400 পিস ছিল, দুই বান্ডিল, অর্থাৎ 200 পিস 200 পিস করে। ওইখানে আরেকটা মাল ছিল আমাদের কাপ্তায়ের, ওইটাতে ছিল 300 পিস। তো যাই হোক, বান্ডিলটা চেঞ্জ আপ হয়ে ওর 200 পিসের বান্ডিলটা কাপ্তায় চলে যায়, কাপ্তায় 300 পিসের বান্ডিলটা ওর কাছে চলে আসে। তাহলে ওর অর্ডার ছিল 400 পিস, চলে যায় 500 পিস, এদিকে আমার কাপ্তে যাই হচ্ছে 200 পিস, 100 পিস কম। তো যাই হোক, সকালে মালটা যখন কাউন্টারে যায়, তো ওনার সাথে কথা ছিল যে উনি মালটা যাওয়ার সাথে সাথে মালে হাত দেওয়ার আগে আমার টাকাটা পেইড করে দিবে, এবং সে বিভিন্ন কসম এটা সেটা বিভিন্ন কিছু করে। তো যাই হোক, তাকে বিশ্বাস করে আমি মালটা পাঠাই, কিন্তু সকালে তাকে অনেকবার ফোন দেওয়া হয়েছে, আমার গাড়ি যাওয়ার পরে আমি ফোন দিয়েছি, গাড়ির সুপারভাইজার ফোন দিয়েছে, আমার যে ছেলেটা মাল উঠায় দেয় ও অনেকবার ফোন দিয়েছে, ফোনটা রিসিভ করে না। তারপরে আমি এক পর্যায়ে বললাম যে ভাই তাহলে আশেপাশে কোনো কাউন্টারে রেখে যান, উনি এসে হয়তো ঘুমাচ্ছে সকালবেলা, উনি এসে মালটা নিয়ে যাবে।
তো তারপরে যেটি হলো সেটি হচ্ছে যে উনি এসে সকালে মালটা রিসিভ করে নেয় 7টার দিকে। তো ওনার তো টাকা পাঠানোর কথা, টাকা পাঠায় না। আমি 8টার দিকে ফোন দিলে ফোনটা রিসিভ করে না। তারপরে আমি 9টার দিকে ফোন দিয়ে ওনার সাথে যোগাযোগ করি, তো বললো ভাই আমি মালটা নামায় দিচ্ছি, বাচ্চাটা সব নামায় দিচ্ছি, আমি আপনাকে এখনই টাকাটা পাঠিয়ে দিচ্ছি। বললাম ঠিক আছে। তারপরে থেকে আমি ওনাকে তারপরে ফোন দেয়নি, 12টার দিকে ফোন দিলাম, ফোনটা সুইচ অফ বন্ধ। তারপরে থেকে 12টা থেকে আমি আবারও ট্রাই করলাম 3টার দিকে, তাও ফোনটা অফ। তারপরে উনি যে পরিচয় করিয়ে দিয়েছিল ওনার সাথে আমি কন্ট্যাক্ট করি যে ভাই ওনার তো ফোনটা অফ, টাকাটাও পাঠাইলো না, কি অবস্থা। তারপরে যাই হোক, ওনার সাথে কথা বলার পরে তাও আমি কন্ট্যাক্ট করতে ব্যর্থ হই। তো তারপরে আমার যে কাপ্তার মাল ছিল ওইখানে একটু ঘাপলার ইয়েটা আমি পাই। তারপরে এনার সাথে আমি বললাম যে ভাই ওইখানে মাল 120 বেশি আছে। তো সে একপর্যায়ে স্বীকার করে 120 বেশি আছে, কিন্তু এখনো পর্যন্ত তার কাছ থেকে সে আমাকে আগে 2000 টাকা বুকিং করছে এবং এখন তার কাছে মোটামুটি 14,000 টাকার মতো পাওয়া যাবে গাড়ি ভাড়া বাদেই। কিন্তু 14,000 টাকার আমাকে এখনো পর্যন্ত একটা টাকাও দেয়নি, আজ মোটামুটি 7 দিন চলে। তো এখনো পর্যন্ত আমি তার সাথে যোগাযোগ করতে পারিনি, তাকে ফোন দিলে ফোনটা রিসিভ করে না, এক পর্যায়ে যদি বেশি ফোন দেয় ফোনটা অফ করে রাখে, অন্য নাম্বার দিয়ে ফোন দিলে আমি যখনই আমার কণ্ঠ শুনে ফোনটা বন্ধ করে ফেলে। তো এইদিকে আমার সাথে যে পরিচয় করিয়ে দিয়েছিল যাদের মাধ্যমে, যারা আর কি রিস্কটা নিয়েছিল, তাদের সাথে আমি যোগাযোগ করি, তারাও একই কথা বলছে যে তার সাথে যোগাযোগ করতে পারতেছে না, এবং তার ফ্যামিলির সাথে যোগাযোগ করছে, তাতেও কোনো কাজ হচ্ছে না। এখন প্রিয় দর্শক, আমার কথা হলো যে আমি কি দিয়ে কি ভুল করেছি, তাদেরকে বিশ্বাস করে ভুল করেছি? আপনারা অনেকেই ক্যাশ অন ডেলিভারিতে চান, তাহলে আপনারা যদি এরকম বিহেভ করেন আমরা কীভাবে দিব ভাই? আমাদেরও তো ব্যবসা, এটা দিয়েই এটা করতে হবে। তো যাই হোক, আসলে এদের এগুলোতে কিন্তু আমাদের অত বেশি লাভ হয় না। তো এইভাবে যদি যাই, তো তারপরে আজকে একটা মাল পাঠিয়েছি আমি, মালটা নরসিংদীতে। তো আগেই তাকে টাকাটা পেড করে দেওয়ার কথা, তো সন্ধ্যার দিকে সে আমাকে ফোন দেয় যে ভাই তার বাবা এটা মানতেছে না, তার বাবা চাচ্ছে যে বাচ্চাটা যাওয়ার পরে সে টাকা দেবে, অথচ আমার মালটা কাউন্টারে চলে গেছে। তো অত রাত্রে নিয়ে আসাও প্রবলেম হয়ে যায়। তো আমি তার ন্যাশনাল আইডি কার্ডের কপিটা নিয়ে মালটা পাঠিয়ে দিই। তো সকালে ওনাকে অনেকবার ফোন দেয়, ফোন দেওয়ার পরে উনি জাস্ট টাইমে মালটা রিসিভ করে না, না করার কারণে ওনার সাথে কথা ছিল গাড়িতে আমার সুপারভাইজারের কাছে টাকা দিয়ে উনি মাল নামিয়ে নেবে। তো আমি যেহেতু অলরেডি একটা ধরা খেয়ে আছি, তো আমি তো মাল আর নামিয়ে দিয়ে যাবো না, তাকে ছাড়া টাকা ছাড়া তো আমি মাল নামিয়ে দিয়ে যাবো না। তো এক পর্যায়ে আমার সুপারভাইজারকে আমি বলি তাহলে আপনি আগে অনুষ্ঠানে যাচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাচ্ছেন, আপনি মালটা নিয়ে যান, উনি পরে মালটা রিসিভ করে আসবে যদি কন্ট্যাক্ট হয়। তারপরে এক পর্যায়ে ওনার সাথে কন্ট্যাক্ট হয়, কিন্তু কন্ট্যাক্ট হওয়ার পরে আমি বলি ভাই আপনি তাহলে ওখান থেকে টাকা দিয়ে মালটা নিয়ে আসেন, কিন্তু সে ওখান থেকে টাকা দিয়ে মালটা নিয়ে আসবে না, সে নাকি যেতে ভয় পায়, অথচ তার বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায়। সে বলছে আমি কখনই যাইনি, আমি যেতে ভয় লাগতেছে। তো বললাম ভাই কাউকে দিয়ে পাঠান, প্রয়োজনে একটা আপনি লেবার দিয়ে পাঠান, তার খরচের যাবতীয় টাকা পয়সা সব কিছুই আমি দিব। কিন্তু তারপরে সে ভয় পাচ্ছে, সে যাবেই না, এক পর্যায়ে সে যাবেই না। তাহলে এই যে আমি 450 মাল পাঠাইছি, এখন যদি সে না যায়, আপনারা জানেন এগুলো হচ্ছে জীবন্ত প্রাণী, তো এদের যদি জাস্ট টাইমে না নিয়ে আসা হয় যায় তাহলে কিন্তু আমার সব টাকাই আর কি চলে যাবে। তো এখানে আসলে কোনো কিছু করার নেই। তো তাকে আমি বললাম তাহলে ভাই আপনি তো টাকাটা দেন নাই, তো সেক্ষেত্রে আমি ওইখান থেকে আপনার নারায়ণগঞ্জে বাসে উঠাই দিতে পারবো, কিন্তু আপনাকে টাকাটা আগে দিতে হবে। তার একটাই কথা, সে টাকা দিবে না। এতে যদি নারায়ণগঞ্জে পৌঁছে দেওয়ার পরে উনি হাতে মাল পাওয়ার পরে তারপরে টাকা দিবে। এখন আপনার ভাবনা চিন্তার বিষয় হলো, এদিকে দেখা যাচ্ছে যে ওনার টাকাটা না পেলে আমার টাকাটা মার যাবে, ঠিক আছে, বাট ওদিকে আমি যদি আবার বাচ্চাটা না দেই, ওইখান থেকে আবার বাচ্চাটা রিটার্ন নিয়ে আসাও সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু এতগুলো প্রাণীর জীবন, আপনারা জানেন যে আপনারা যদি কোনো প্রাণী নিয়ে কাজ করেন, একটা বাচ্চা যদি এদিক সেদিক হয় আপনার চোখ দিয়ে পানি চলে আসে, কান্না পায়, অনেক কষ্ট হয়। তো আমার এতগুলো প্রাণীর জীবন, এতগুলো বাচ্চা মারা যাবে, এটা কীভাবে মেনে নেয়? এক পর্যায়ে আমি বাচ্চাটা গেছে সকাল 6টায়, তো এক পর্যায়ে 10টা 11টা 12টার দিকে আমি দেখলাম যে না, আসলে এতগুলো প্রাণীর জীবন আমি নষ্ট করতে চাই না, আমার টাকা লজ্জায় যাক। বাট আমি তারপরে ওনারে ওইখানে কথা বলে, যাই হোক, এদিকে সুপারভাইজার গেছে, ওনারা তো রাত্রে যায় রাত্রে আসে, তো ওনারা রেস্টে আছে, ফোন দিতে পাইলাম না। পরে যাই হোক, ওইখানকারই একটা লেবারের মাধ্যমে ওই লেবারকে আমি 500 টাকা দিয়ে ওইখান থেকে আরেকটা গাড়িতে উঠাই দিই। দেওয়ার পরে এনারা মাল রিসিভ করে, রিসিভ করার পরে এক পর্যায়ে আমাকে 2000 টাকা কম দিচ্ছে। তো জানি না কি জন্য দিল, ওনারা বলতেছে যে ভাই 2000 টাকা কম দিচ্ছে, আমি এতক্ষণ যাবৎ বসে আছি, প্লাস তার নাকি খরচ হয়েছে, আমি তো তার কোনো খরচ দেখি না।
তো এখানে মাল দিয়ে ওনার কাছে একদম সীমিত লাভে মালটা বিক্রি করা হয়েছিল। প্রতি শয়ে আমি 100 টাকা করে লাভ করেছি, অর্থাৎ 450 মালে আমি 450 টাকা লাভ করেছি। 450 টাকা লাভ, 450 টাকা লাভ করে ওখানে আমি কুলিকে দিলাম 500 টাকা, এখানে তারা 2000 টাকা কম দিল। তাহলে ভাই ব্যবসা করবো কি দিয়ে? আবার স্ক্রিনে আরেকটা নাম্বার দিয়েছি, ওনার বাসা হচ্ছে বরিশাল, আমি কিছুদিন আগে মাল পাঠাই, তো আর কি ওনার কিছু টাকা বাকি ছিল, 2000 টাকা এখনো বাকি আছে, সে এখনো আমাকে টাকাটা দেয়নি। আপনার স্ক্রিনে আরেকটা নাম্বার দিচ্ছি, এনার কাছে আমি মাল পাঠিয়েছিলাম, তো ওনার হচ্ছে 1500 টাকার মতো বাকি ছিল। তো বললো ভাই আমার একটু বাসার প্রবলেম, মালটা পাঠিয়ে দেন, আমি কালকে সকালে পাঠিয়ে দেবো। সে কালকে সকাল এখনো আসতেইছে। তো প্রিয় ভিউয়ার্স, এইরকম ভাবে প্রতিনিয়ত আমরা প্রতারণার শিকার হচ্ছি। তো তাহলে আপনাদের জন্য কি উপকার করব আর কি ভিডিও বানাবো বা কি করব আপনারা? তো যার কারণে আসলে এদিকে আর মন মানসিকতা নাই। যাই হোক, যারা আমার ভিডিও দেখেন, যদি আপনাদের মনে হয় যে আমরা সলিড আছি, আপনাকে মাল পাঠাবো, সম্পূর্ণ টাকা দিয়ে যদি আমাদের কাছ থেকে মাল নিতে পারেন, তাহলে অর্ডার করবেন। দয়া করে ক্যাশ অন ডেলিভারি বা টাকা বাকি রেখে মাল নেওয়ার জন্য কেউ রিকোয়েস্ট করবেন না বা কেউ ফোন দিবেন না যে আমার চ্যানেল দেখে আসেন। আসলে তখনই লজ্জা লাগে যখন আপনারা বলেন যে ভাই আপনার চ্যানেলে ভিডিও দেখছি, দেখেন আমরা নাম্বারটা সংগ্রহ করছি, তো তখন বাকি রাখতে চান। আসলে আমার চ্যানেলের ভিডিও দেখলে বা আমার ভিডিওগুলো দেখলে আপনার মনে এক বিন্দু ডাউট থাকার কথা না যে আমাদের কোনো প্রতারণা আছে এর ভিতরে বা আমরা কিরকম কোয়ালিটির লোক।